ওয়েস্ট বেঙ্গলে ফোর হুইলার বা লাইট মোটর ভেহিকেল অর্থাৎ LMV এর লাইসেন্স দেওয়ার জন্য যে টেস্টটি নেওয়া হয় সেটি ঠিক এইরকম। একজন মোটর ভেহিকেল ইন্সপেক্টরের সামনে এইভাবে ডিভাইডারের মধ্যে দিয়ে গাড়িটাকে এঁকে বেঁকে চালিয়ে যেভাবে বলে দেওয়া হয় সেইভাবে চালিয়ে আপনাকে টেস্ট দিতে হবে। মাঝপথে গাড়ি যদি স্টার্ট বন্ধ হয়ে যায় তাহলে সেটা একটা ডিসকোয়ালিফিকেশন। এইভাবে মাঠের মধ্যে ডিভাইডার দেওয়া থাকে এবং আগে থেকে বলে দেওয়া হয় যে কীরকমভাবে ডিভাইডারের মধ্যে দিয়ে কীভাবে কীভাবে চালিয়ে আসতে হবে, ঠিক সেই রকমভাবে নিখুঁতভাবে আপনাকে ডিভাইডারের মধ্যে দিয়ে চালিয়ে আসতে হবে। যদি প্রথমবার টেস্টে ফেল করেন তাহলে আবার একটা সময় দেওয়া হবে, সেই সময়ের মধ্যে আরেকবার পাস করার সুযোগ দেওয়া হবে। এইভাবে চালিয়ে এনে আস্তে আস্তে দাঁড় করাতে হবে যেন স্টার্ট বন্ধ হয়ে না যায়। এরপর আবার গাড়িটাকে ওই ডিভাইডারের ভিতর দিয়ে যেভাবে বলে দেওয়া হবে সেইভাবে পেছন দিকে ব্যাক করতে হবে। ইন্সপেক্টর চেক করবেন যে আপনি ঠিকমতো ব্যাক করতে পারছেন নাকি, ব্যাক করার সময়ও যেন গাড়ির স্টার্ট বন্ধ না হয়। এই টেস্টে সঠিকভাবে উত্তীর্ণ হলে কিছুদিনের মধ্যে আপনাকে ফোর হুইলার বা LMV লাইট মোটর ভেহিকেলের ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।